আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি অর্ধেকটার মতো মিষ্টি কুমড়াকে কেটে নিয়েছি আর এটাকে খোসা সহই নিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক কচি তাই এই খোসা সহ নিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন, তো পাঁচফোড়নটা খুবই সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি, হাফ চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে চারটার মতো শুকনা মরিচ, শুকনা মরিচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি। তো শুকনা মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, তাই চেষ্টা করবেন এখানে শুকনা মরিচটা দিয়ে নিতে। তো 1 মিনিটের মতো সময় নিয়ে লো আঁচে এটাকে ভালো করে একটু ভেজে নিব। যখনই ভালো একটা ফ্লেভার চলে আসবে তখন কিন্তু এখানে একটা তেজপাতা দিয়ে দিবেন। এখানে আমি একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো তেজপাতা দিয়ে নেওয়ার পর এরপর আবার এটাকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণের জন্য। তো এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে একটা মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি, তো একটু পাতলা করে কেটে নিয়েছি। তো আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তো লবণ দিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন লবণ আর হলুদ গুঁড়োর সাথে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা এখানে সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টুকরার মতো দারচিনি। দারচিনিটাকে ছোটো করে টুকরা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 4টার মতো কাঁচা মরিচ। তো এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো মশলার সাথে বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে মশলাটা যখন মিষ্টি কুমড়ার গায়ে লেগে যাবে তখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যেহেতু কচি মিষ্টি কুমড়া তাই এখান থেকেই পানি বের হবে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এ পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে দিচ্ছি। তো লোতে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো দেখুন এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে, তো খুব ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। তো কচি মিষ্টি কুমড়া থেকে কিন্তু এমনিতেই পানি উঠবে, আর মিষ্টি কুমড়া থেকে যদি পানি একেবারেই না উঠে তখন কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে পারেন। তো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে, এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার মাঝে মাঝে কিন্তু মিষ্টি কুমড়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না আবার, যাতে মিষ্টি কুমড়াটা গলে যায়। এখন এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো মিষ্টি কুমড়া যদি মিষ্টি কম হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণ চিনি এখানে দিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর এ পর্যায়ে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে ধনে পাতা কুচিটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি, হাতের কাছে থাকলে কিন্তু দিয়ে নেবেন, না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। তো ধনে পাতার পরিবর্তে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েও কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতাটাকে মিশিয়ে নিব, যাতে এর ফ্লেভারটা মিষ্টি কুমড়ার গায়ে খুব ভালো করে ঢুকে যায় আর এর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু টানিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা নিরামিষ মিষ্টি কুমড়া তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু ভাত অথবা রুটির সাথে একেবারে জমে যাবে। তো অনেকে আছে মিষ্টি কুমড়া খোসা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এখানে মিষ্টি কুমড়া খোসাটাকে ছাড়িয়ে বাদ দিতে পারেন। তো মিষ্টি কুমড়া ভাজি তো অনেকভাবেই খেয়েছেন, তো এভাবে একবার ট্রাই করে দেখুন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো এই নিরামিষ মিষ্টি কুমড়াটা কিন্তু যে কোনো আমিষের স্বাদকেও হার মানাবে, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আলো ফেস।